আসসালামু আলাইকুম, সকাল 10টার শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি, এম শাহনাজ পারভীন। মিরপুরে বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে 4 জন নিহত। টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, সড়কে তীব্র যানজট, ভোগান্তি। বাংলাদেশ মিয়ানমারের মধ্যে ভিসা অব্যাহতি পুনর্বহাল। রংপুরে রোগীবাহী হেলিকপ্টারের ধান খেতে জরুরি অবতরণ। হাসপাতালে পানি নেই 10 দিন, সেবাদাতা ও রোগীর ভোগান্তি। চট্টগ্রামে ট্রলি ব্যাগে মিলল মানব শরীরের 8 খণ্ড। বিপিসিকে তেল দিচ্ছে না বিদেশি কোম্পানি। ব্যাংকে আটকে কৃষককে মারপিট, 3 কর্মকর্তা বরখাস্ত। 1 মাসে রিজার্ভ কমল $2 বিলিয়ন। সিরিয়ার গোলান হাইটসে ইসরায়েলের হামলা, নিহত 2। এবং অবসর নিচ্ছেন রুপার্ট মার্ডক, দায়িত্ব দিচ্ছেন পুত্র লাসলানকে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর মিরপুর 1 নম্বর এলাকায় বৃষ্টির মধ্যে রাস্তার পাশের বৈদ্যুতিক তার ছিঁড়ে বিদ্যুতায়িত হয়ে 4 জন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে মিরপুরে কমার্স কলেজ সংলগ্ন ঝিলপার বস্তির বিপরীত পাশে রাস্তায় এ ঘটনা ঘটে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা জানিয়েছেন, প্রবল বৃষ্টিতে ওই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। তখন বজ্রপাত হলে বিদ্যুতের তার ছিঁড়ে পানিতে পড়ে, এতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 5 জন গুরুতর আহত হন। তাদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা 4 জনকে মৃত ঘোষণা করেন। পুলিশে জানায়, নিহতদের মধ্যে 3 জন একই পরিবারের। তারা হলেন মোহাম্মদ মিজান, তার স্ত্রী মুক্তা বেগম ও মেয়ে লিমা। এই দম্পতির 7 মাস বয়সী ছেলে হুসাইনকে গুরুতর আহত অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। টানা কয়েক ঘন্টার মুষলধারে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে তৈরি হয়েছে জলাবদ্ধতা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই বৃষ্টিতে অনেক জায়গায় রাস্তা পানির নিচে তলিয়ে গেছে রাস্তাঘাট, ফলে দেখা দিয়েছে ভয়াবহ যানজট। দীর্ঘ সময় ধরে একই স্থানে আটকে আছে বিপুল সংখ্যক যানবাহন। রাজধানীর বেগম রোকেয়া সরণিতে রাত 11টার দিকে 100 গাড়ির লাইন দেখা গেছে। এতে করে বিপাকে পড়েছেন রাতে ঘরমুখী মানুষ। ভারী বর্ষণে ধানমন্ডি 27, পান্থপথ, গ্রিন রোড, নিউ মার্কেট, নীলক্ষেত, কাটাপন, হাতিরপুল, হাতিরঝিল, বসুন্ধরা, আবাসিক এলাকা, মিরপুর, বনানী এয়ারপোর্ট রোড সহ রাজধানীর বেশিরভাগ সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে। বৃষ্টির কারণে একদিকে সড়কে পর্যাপ্ত গাড়ি নেই, অন্যদিকে যেগুলো আছে সেগুলো ঠায় দাঁড়িয়ে আছে। অফিস শেষে রাত 12টায় বাসায় ফিরছিলেন সংবাদকর্মী আনিস আহমেদ। তিনি জানান, কাউরান বাজার থেকে ফার্ম গেট পর্যন্ত যেতে তার আধা ঘন্টার মতো সময় লেগেছে। মোটরসাইকেল যোগে আসাদ গেট থেকে হাতিরঝিল যাবেন বেসরকারি চাকরিজীবী আরশাদ আলী। বৃষ্টির কারণে 1 ঘন্টারও বেশি সময় ধরে একটি মার্কেটের নিচে দাঁড়িয়ে থাকতে হয়েছে তাকে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাস জুড়ে দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 2 দেশের ভিসা সেবা সংক্রান্ত সমঝোতা স্মারকের অধীনে বাংলাদেশ ও মিয়ানমারের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি পুনর্বহাল করা হয়েছে। মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ মনোয়ার হোসেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভিসা অব্যাহতি সেবা পুনরায় চালু করার জন্য মিয়ানমারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন। অবশেষে মিয়ানমার 14 সেপ্টেম্বর প্রাসঙ্গিক এই বিধান পুনরায় চালু করতে সম্মত হয়েছে। বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। উভয় দেশের পররাষ্ট্র দফতর সমঝোতা স্মারক পুনঃস্থাপনের জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে। ইয়াঙ্গুনে বাংলাদেশের দূতাবাস কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে মিয়ানমারকে বাংলাদেশ সরকারের সম্মতি জানিয়েছে। লালমনিরহাট থেকে ঢাকা যাওয়ার পথে রংপুরে ধান খেতে হঠাৎ হেলিকপ্টার অবতরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল 5টার দিকে পীরগাছার কান্দিরহাট ইউনিয়নের পশ্চিম দাদন গ্রামে একটি বিলের পাশে ধান খেতে হেলিকপ্টার অবতরণ করে। এরপর সেখানে কিছুক্ষণ অবস্থানের পর ঢাকার উদ্দেশ্যে উড়াল দেন। স্থানীয়রা ও পুলিশ বলছে, যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করছিল। সেখানে ধান খেতে হওয়ায় প্রায় 10 মিনিট অবস্থান করে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেয়। এ সময় উৎসুক জনতা হেলিকপ্টার দেখতে ধান ক্ষেতের আশেপাশে জড়ো হন। খোঁজ নিয়ে জানা গেছে, ধান ক্ষেত থেকে উড্ডয়নের পর হেলিকপ্টারটি দ্বিতীয় দফায় গাইবান্ধার সাদুল্লাপুরের একটি ইটভাটায় জরুরি অবতরণ করেন। এ সময় সেখানেও উৎসুক জনতা জড়ো হয় হেলিকপ্টারটি দেখতে।
বিকল পানির পাম্প, তাই 10 দিন ধরে হাসপাতালে পানি সরবরাহ বন্ধ। এতে দুর্ভোগে পড়েছেন হাসপাতালে ভর্তি হওয়া রোগী ও সেখানের কর্মকর্তা কর্মচারীরা। দেড় সপ্তাহেও পানির ব্যবস্থা না করায় হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছেন রোগীরা। এই অবস্থা বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। তবে কর্তৃপক্ষ বলছে হাসপাতালটির একমাত্র পানির পাম্প নষ্ট হয়ে যাওয়ার কারণেই এ সমস্যা। তারা জানান শুধু রোগীরাই যে পানির অভাবে আছে তা নয়, হাসপাতালের চিকিৎসক কর্মচারী ও আবাসিক কর্মকর্তারাও পানি সংকটে ভুগছেন। আগামী সপ্তাহের মধ্যেই এই সমস্যার সমাধান করা হবে বলে আশা তাদের। বেলাব ও পাশের কুলিয়ারচর উপজেলার প্রায় 2.5 লাখ মানুষ বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে থাকে, কিন্তু হঠাৎ 10 দিন আগে পানির পাম্পটি নষ্ট হয়ে যায়। সেটি মেরামতের জন্য পাঠানো হয় নরসিংদীতে। তবে 10 দিন আগে নষ্ট পানির পাম্প মেরামতের জন্য পাঠানো হলেও এখন পর্যন্ত মেরামত করা হয়নি। গত 10 দিন ধরে হাসপাতালে পানি না থাকায় বিপাকে পড়েছেন চিকিৎসক ও রোগীরা। চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় একটি ব্যাগ থেকে মানবদেহের 8টি খণ্ড উদ্ধার করেছে পুলিশ। তবে মাথা ও শরীরের অংশ না পাওয়ায় নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে নগরীর পতেঙ্গা বোট ক্লাবের অদূরে 12 নম্বর গেটে ব্যাগটি পাওয়া যায়। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব আহমেদ জানান, কর্ণফুলী নদী ও সাগরের মোহনার কাছাকাছি এলাকায় একটি খালের মুখে ট্রলি ব্যাগটি এক নারী দেখতে পান। পরে পুলিশকে জানানো হলে ব্যাগটি উদ্ধার করা হয়। কফি রঙের ওই ট্রলি ব্যাগে মানব শরীরের 8টি অংশ পাওয়া গেছে। এর মধ্যে আছে 2 হাত 2 পা, কনুই থেকে কাঁধ এবং হাঁটু থেকে উরু পর্যন্ত অংশ। নগর পুলিশের সদর জোনের উপকমিশনার শাকিলা সুলতানা বলেন, খণ্ডিত প্রতিটি অংশ ছিল টেপে মোড়ানো, মাথা ও শরীরের অংশ পাওয়া যায়নি, এজন্য পরিচয় শনাক্ত করা যায়নি, ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে। মাসে 4.5 থেকে 5 লাখ টন পরিশোধিত এবং 1 লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে বিপিসি। তা রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং রূপালী ব্যাংকের মাধ্যমে জ্বালানি তেল আমদানি করে, কিন্তু ডলার সংকটের কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো এলসি খুলতে অনীহা প্রকাশ করছে। অন্তত 30 দিন আগে তেল সরবরাহকারী সব প্রতিষ্ঠানে চাহিদাপত্র পাঠানো হয়। প্রতি মাসে তেলের সম্ভাব্য চাহিদা অনুযায়ী আমদানি সূচি নির্ধারণ করে থাকে বিপিসি। সেই অনুযায়ী চলতি মাসের বাকি সময়ে বিএসপির 50,000 টন ফার্নেস অয়েল সরবরাহের কথা রয়েছে। আগামী অক্টোবরের প্রস্তাবিত আমদানি সূচি অনুযায়ী 2 দফায় প্রতিষ্ঠানটি 80,000 টন তেল সরবরাহ করার কথা। অক্টোবরে ভিটল 5টি পার্সেলে সরবরাহ করার কথা 1,15,000 টন ডিজেল ও 35,000 টন জেট ফুয়েল, কিন্তু ডলারের কারণে বকেয়া পরিশোধ করতে না পারায় চুক্তি অনুযায়ী তেল দিতে রাজি হচ্ছে না বিদেশি প্রতিষ্ঠানগুলো। গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার রামদিয়া শাখার কৃষি ব্যাংকে কৃষককে আটকে রেখে মারপিটের ঘটনায় 3 ব্যাংক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সাময়িক বরখাস্তকৃত আঞ্চলিক শাখা ব্যবস্থাপক আব্দুল আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন। তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে ওই কর্মকর্তা জানান। বরখাস্ত হওয়া অন্য 2 কর্মকর্তা হলেন রামদিয়া শাখা ব্যবস্থাপক ইলিয়াস হোসেন ও তদন্ত অফিসার রাফিজুল ইসলাম। 1 মাস আগে গাভী মোটা তাজাকরণ প্রকল্পের জন্য 3 লাখ টাকার ঋণ নিতে রামদিয়া কৃষি ব্যাংকে যান কৃষক দিনায়ত সর্দার। এ সময় তিনি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও 1 কপি ছবি ব্যাংকে জমা দিয়ে আসেন। গত 20 আগস্টে ব্যাংকের তদন্ত কর্মকর্তা রাফিজুল ইসলাম ওই কৃষকের বাড়িতে সরেজমিন তদন্তে যান। তখন মিষ্টি খাওয়ার কথা বলে কিছু উৎকোচ দাবি করেন তিনি, কিন্তু দিনায়ত সর্দার উৎকোচ দিতে রাজি না হওয়ায় দায় দেনার কারণ দেখিয়ে ঋণের আবেদন বাতিল করে ওই কর্মকর্তা। এ বিষয়ে গত 7 সেপ্টেম্বর কৃষক দেনায়েত সর্দার বাংলাদেশ ব্যাংকের অভিযোগ সেলে ইমেলের মাধ্যমে অভিযোগ করেন, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কৃষি ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গত সোমবার গোপালগঞ্জ আঞ্চলিক শাখা ব্যবস্থাপক আব্দুল আজিজ ও তার সহযোগী অভিযোগের বিষয়টি তদন্তের জন্য রামদিয়া কৃষি ব্যাংকে যান। তদন্ত চলাকালে স্থানীয় কয়েকজন ব্যাংকের মধ্যে ঢুকে অভিযোগকারী ও তার সঙ্গে থাকা ছেলে এবং জামাতার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা ব্যাংকের গেট এবং ব্যাংকের সিসি ক্যামেরা বন্ধ করে অভিযোগকারী ও তার লোকজনকে তদন্ত কর্মকর্তার সামনে মারধর করেন। এ ঘটনায় মারপিটের শিকার কৃষক দেনায়ের সর্দার বাদী হয়ে গোপালগঞ্জের আদালতে 11 জনকে আসামি করে মামলা করেন। রেমিটেন্স প্রবাহ কমে আসার কারণে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমেছে। গত 1 মাসের ব্যবধানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $198 কোটি অর্থাৎ প্রায় 2 বিলিয়ন কমে গেছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই
এই তথ্য তুলে ধরা হয়েছে। এতে নেট রিজার্ভ কমে $2,145 কোটি নেমেছে। এক মাস আগে অর্থাৎ 23 আগস্ট নেট রিজার্ভ ছিল $2,316 কোটি। সাম্প্রতিক সময়ে বকেয়া ঋণ পরিশোধ ও আমদানি দেনা মেটানোর কারণে রিজার্ভ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ডলার দিতে হচ্ছে, এতেও রিজার্ভ কমে যাচ্ছে। প্রসঙ্গত, গত এক বছর ধরেই ধারাবাহিকভাবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে। আমদানি নিয়ন্ত্রণে একাধিক উদ্যোগ নেওয়ার পরও মূলত রেমিটেন্স প্রবাহে ধীর গতির কারণে রিজার্ভ কমছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কাছ থেকে ঋণ পাওয়ার শর্ত অনুযায়ী বৈদেশিক মুদ্রার প্রকৃত রিজার্ভ $24 বিলিয়ন উপরে রাখতে হবে। ব্যাংকাররা জানান, ডলারের আন্তঃপ্রবাহের চেয়ে বহিঃপ্রবাহ বেশি হচ্ছে। আবার রেকর্ড পরিমাণ বাংলাদেশি শ্রমিক বিদেশে গেলেও সেই তুলনায় রেমিটেন্স আসছে না। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, গোলান মালভূমিতে সিরিয়ার দুটি স্থাপনা তাদের ট্যাঙ্ক গুলি চালিয়েছে। এটা দুই দেশের মধ্যে 1974 সালের সেনা প্রত্যাহার চুক্তির লঙ্ঘন। ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী গতকাল নিরাপত্তা জোনের এলাকায় দুটি স্থাপনা চিহ্নিত করার পর হামলা চালায়। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি সিরিয়ার সরকারকে তার ভূখণ্ডের অভ্যন্তরে সংঘটিত সব কর্মকাণ্ডের জন্য দায়ী করে এবং ইসরায়েলের সার্বভৌমত্ব লঙ্ঘনের কোনো প্রচেষ্টাকে অনুমতি দেবে না। পশ্চিমে ইসরায়েলি অধিকৃত গোলান মালভূমি এবং পূর্বে সিরিয়া নিয়ন্ত্রিত অঞ্চলের মধ্যে সীমানা রেখার সিরিয়ার পাশে একটি অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ফিলিস্তিনের দুটি সূত্র ও লেবাননের একটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, সিরিয়ার বেইত জিন শহরের কাছে মোটরসাইকেল আরোহী অন্তত 2 জন নিহত হওয়ার পর ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। 92 বছর বয়সে অবসরের ঘোষণা দিলেন মিডিয়া মোগল রুপার্ট মার্ডক। 70 বছর পর ফক্স এবং নিউজ কর্পের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। ছেলে লাসলানের হাতে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। লাসলান রুপার্ট মার্ডকের দ্বিতীয় পুত্র। তাকেই রুপার্ট মার্ডকের মিডিয়া সাম্রাজ্যের দায়িত্ব নেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত বিলিয়নিয়ারের 92 বছর বয়সের চেয়ারম্যান ইমিরেটসের একটি নতুন ভূমিকায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী নভেম্বরের মাঝামাঝি 52 বছরের লাসলান ফক্স এবং নিউজ কর্প উভয়েরই একমাত্র চেয়ারম্যান হবেন। এই দুই কোম্পানির আনুমানিক $21.7 বিলিয়ন। মার্ডক 4 বার বিয়ে করেছেন এবং তার 6 সন্তান রয়েছে। তার 4টি বড় সন্তানের মধ্যে কেপ্রু, এলিজাবেথ, লেসল্যান এবং জেমস অস্ট্রেলিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য পর্যন্ত 7 দশক ধরে নির্মিত মিডিয়া সাম্রাজ্যের দখল নেবে তা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছে। কর্মীদের কাছে এক অসাধারণ চিঠিতে বলেছেন, সময় এসেছে আমার জন্য বিভিন্ন ভূমিকা নেওয়ার। লাসলান একজন উৎসাহী নীতি নির্ধারক নেতা। মার্ডেক যুক্তরাজ্যের দ্য সান টাইমস এবং সানডে টাইমস পত্রিকার পাশাপাশি ফক্স নিউজ, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পোস্টের মালিক। আমাদের পরবর্তী দুপুর একটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।